নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি কুহু, চলে এসেছি আজকের বাংলা গল্প পাঠের আসরে। কুহুতান পিয়ালি। আমাদের আজকের গল্প কবি সুকুমার রায়ের মজার একটা গল্প, বাজে গল্প। শুনতে থাকুন। কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে, বাড়িতে তাই হুলুস্থুলু। চাকর, বামুন, ধোপা, নাপিত, দারোগা, পেয়াদা সবাই বলে, দৌড়ে চল, দৌড়ে চল। যে আসে সেই বলে, কি চমৎকার ছবি, সাহেবের আঁকা তো। বুড়ো যে সরকার মশাই, তিনিও বললেন, সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তাঁরই মতো ঠান্ডা হাসি। শুনে সবাই অবাক হয়ে বললে, যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো, তিনি বললেন, চোখ দুটো যা এঁকেছে ওরই দাম হাজার টাকা, চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হ্যাঁ 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 করে সাই দিয়ে উঠল। রেধে ধোপা তার কাপড়ের পোঁটলা নামিয়ে বললে, তোফা ছবি, কাপড়খানার ইস্ত্রি যেন রেধো ধোপার নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি দলিয়ে বললে, আমি 19 বছর বাবুর চুল ছাড়ছি, আমি ওই চুলের কেতা দেখলেই বুঝতে পারি, একখানি ছবির মতো ছবি। আমি যখনই চুল ছাঁটি বাবু আয়না দেখে ওই রকমই খুশি হন। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বললে, বলবো কি ভাই, এমন জলজ্যান্ত ছবি, আমি তো ঘরে ঢুকে এক পেন নাম ঠুকে চেয়ে দেখি, বাবু তো নয় ছবি। সবাই বললে, তা ভুল হবারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোব, দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে, সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন, একটা বড় ভুল হয়ে গেছে, কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন, দেখেছ, ওরা ভেবেছে আমায় ঠকাবে, আমি দেখেই ভাবছি এমন ভিড়কুটি দেয়া পেখনা হাসি, এ আবার কার ছবি। খুড়ো বললেন, দেখ না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গা যাত্রার জ্যান্ত মরা। রেধো ধোপা সেও বলল, একটা কাপড় পরছে যেন চাষার মতো, ওর 7 জন্মে কেউ যেন পোশাক পরতেই শেখেনি। নাপিত ভায়া মুচকি হেসে মুখ পাকিয়ে বলল, চুল কেটছে দেখ না, যেন মাথার উপর কাস্তে চালিয়েছে। কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বললে, আমি সকালবেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মারছিলাম আর কি। আবার এরা বলছিল এটা নাকি বাবুর ছবি, আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না। তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল ওটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি অমন চ্যাটালো, বাবুর কি হাঁসের পায়ের মতো কান, ও কি বসেছে না ভাল্লুক নাচছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের পছন্দের যে কোনো গল্প শুনতে চাইলে কমেন্ট করে নিচে জানাবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন বাংলা গল্প শুনতে পছন্দ করলে এই ভিডিওটি অবশ্যই তার কাছে শেয়ার করবেন। আর নতুন নতুন গল্প সবার আগে শুনতে কুহুতান পিয়ালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।